প্রকৃতির বাইরে মানুষ যা কিছু করেছে সবই সংস্কৃতি। এই জুতো সেলাই থেকে কাপড় পরা থেকে শুরু করে টয়লেটে গিয়ে আমরা কেউ আজকে হাই কমোড ব্যবহার করে লো কমোড ব্যবহার করছি প্রকৃতির মধ্যে করতাম। তো মানুষের প্রকৃতির বাইরে একটা পুকুর খনন করেছে সেটাও সংস্কৃতি, মানুষের সব কর্মের সংস্কৃতি। কিন্তু আমাদের মূল টপিকসে ছিল বাংলাদেশের বাউল বিশ্বে তার অবদান কী। একটা মূল টপিকের সমস্যা আছে এখানে, বাউল এবং লোকদর্শন। দেখুন বাউল হচ্ছে সপ্ত লোক অতিক্রম করে গেলে বাউল হচ্ছে লোকোত্তর, লোকজগৎ যেখানে সে সেখানে বাউলের শুরু। তো এই লোকজগতের মধ্যে আমরা ভাটিয়ালি শুনি, এর সঙ্গে কোনো আধাত পাতার যোগ নেই। শারীরিক পরিশ্রমের জন্যে, তার যন্ত্রণা কমানোর জন্যে সে সঙ্গীতের আশ্রয় নেয় বোরিং কাটানোর জন্যে। কিন্তু বাউলের সঙ্গীত সেটি বিনোদনের বা অবকাশ যাপনের বা কষ্ট ভোলার সঙ্গীত নয়, সেটি হচ্ছে নিজের। সে বিষয়ে লালনের প্রধান ভক্ত দুর্দশা বলেছেন, যে খোঁজে মানুষে খোদা সেও তো বাউল। যে সৃষ্টির মধ্যে স্রষ্টাকে সন্ধান করে, স্থূল সত্তার মধ্যে মূল সত্তার সন্ধান যিনি করেন তিনি বাউল। তো বাউল কোনো ধর্ম নয়, কোনো মত নয়, কোনো গোত্র নয়, এটাকে আমরা একটা গোত্র বানিয়ে ফেলেছি। আর অনেক বাউল আছেন যারা কখনো সঙ্গীত করেননি, আজীবন নির্বিকার নিশ্চুপ কাটিয়ে দিয়েছেন। তো সঙ্গীত শুধু বাউলের বিষয় নয়, সঙ্গীত তো চিকিৎসা থেকে শুরু করে আমাদের মায়েরা ছোটোবেলা থেকে আমাদের গান শুনিয়ে শুনে ঘুম পাড়িয়েছেন, আমাদের জীবনের সঙ্গে সঙ্গীতের সম্পর্ক আছে। কিন্তু বাউলের সঙ্গে সঙ্গীতের সম্পর্কটা কোথায়? বাউল মনে করে তার দেহটাই এই যে কসমটা মহাজগৎ, এই মহাজগতের সৃষ্টির সঙ্গে সঙ্গীত জড়িত, সঙ্গে যা আছে তাই সঙ্গীত। তো আত্মার সঙ্গে সঙ্গীতের বন্ধন আছে, তার বাণীকে তিনি প্রয়োগ করেন সঙ্গীত দিয়ে। কিন্তু বাউলের আরও চর্চা আছে, সেটি হচ্ছে তার গুরুমুখী ধ্যান সাধনা, তার নিজের দেহের মধ্যে মন দিয়ে ভ্রমণ করা, এই দেহের বন্ধনকে অতিক্রম করে যাওয়া, যেটা লোকজগৎ পেরিয়ে যাওয়া, লোকোত্তরে পৌঁছানো। তো লোকজগৎ এবং লোকোত্তর জগৎকে এক করে আলোচনা করতে গেলে এটা এক ধরনের অসঙ্গতি হয়ে যায়, এটা টপিক্যাল ক্রাইসিস আমার কাছে মনে হয়েছে। আর আমি বেশি আলোচনা করব না, অনেক আলোচনা হয়েছে, তো খালি সঙ্গীত নিয়ে আলোচনা করলেন দিদি, আমার মনে হয় বাউলের দর্শনটা আলোচনা করা দরকার ছিল। কারণ আমরা যে বিজ্ঞান বিজ্ঞান বলছি, এই বিজ্ঞানটাও কিন্তু বাউলদের আবিষ্কার করা শব্দ। কারণ ভারতবর্ষের যে বিজ্ঞান শব্দটি আমরা পাই সেটি কোনো ওয়েস্টার্ন সায়েন্সের প্রতিশব্দ নয়, সেটি হচ্ছে এখানকার বৌদ্ধদের যে দর্শন। বিজ্ঞান মানে ভাব, মহাভাব। তো মহাভাবের মানুষ যে জনা দিদি আপা বসে আছেন, তারা দেখলে যারে চেনা। কিন্তু আমরা আজকে সেজেগু যে বাউল হতে চাই, আমি তো জীবনে অনেক উলঙ্গ বাউলকে দেখেছি, তার কোনো বস্ত্র নেই, শীতে কোনো বস্ত্র পরে না। তো বাউল হলেই তার পোশাক থাকবে, বোবা থাকেন, কিন্তু বাউল হচ্ছে আমাদের আধ্যাত্মবিদ্যার চরম পরম পর্যায়ে। হিন্দুদের মধ্যে বাউল পাওয়া যায়, মুসলিমদের মধ্যে বাউল পাওয়া যায়, খ্রিশ্চানদের মধ্যেও বাউল পাওয়া যায়। কাজে বাউল কোনো ধর্ম মত, আমরা যেরকম ব্র্যান্ডিং করার চেষ্টা করছি এগুলো ব্র্যান্ডিংয়ের বহুত উপরে। আর বিশ্ব সংস্কৃতিতে বাউলের দর্শনের যে অবদান, পৃথিবীতে আজকে কী চলছে, যুদ্ধ চলছে, ইউক্রেন যুদ্ধের কারণে আমরা বিপর্যস্ত, পুরো বিশ্বটা আজকে যারাই আছেন ক্ষমতায় যান বা থাকেন, সামরিক বাহিনীকে তাকে পালন করতেই হবে। সামরিক গবেষণার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়, কিন্তু সংস্কৃতির জন্য কোনো ব্যয় হয় না। পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট হচ্ছে মিলিটারি প্রজেক্ট, মিলিটারি আর্মস কমপ্লেক্স প্রজেক্ট। মানুষকে মেরে ফেলা যায় কতভাবে, কত সূক্ষ্মভাবে মারি ফেলা যায়, সেটি হচ্ছে আজকে বিশ্বের চলতি সংস্কৃতি, কারেন্ট কালচার। তো এই কালচারের বিরুদ্ধে হাজার বছর ধরে মানুষকে বাঁচানোর জন্যে আত্মদর্শনের মধ্য দিয়ে জগৎ দর্শন করার যে শিক্ষা, সেই শিক্ষাটাই বাউলের শিক্ষা। এবং মানুষকে বাঁচাবার জন্য একমাত্র বাউল দর্শন ছাড়া পৃথিবীতে অন্য দর্শনগুলোর কী ভূমিকা আমি জানি না। কারণ সবাই আজকে সামরিক শক্তিতে সমৃদ্ধ হওয়া, সামরিক খাতে ব্যয় বাড়ানো, এটাকে একমাত্র অবলম্বন মনে করছেন। কিন্তু আজকে পৃথিবীর সংকটটাই ওইখানে যে আমরা মানুষকে বাঁচানোর পরিবর্তে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে বাইরে গিয়ে বলে এলেন যে আজকে মানুষকে মেরে ফেলার জন্যই সমস্ত আয়োজনগুলো হচ্ছে। আমাদের মতো গরিব দেশগুলো, আমরা তাদের উন্নত দেশগুলোর এই চক্রান্তের মধ্যে পড়ে আমাদেরও ত্রাহি দশা, আমাদের জনগণের আজকে নানা সংকট। আমাদের দেশ নয়, বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা দেশগুলো যাদের বলি, তাদের জীবনে আজকে চরম সংকট নেমে এসছে। তো মানুষ শুধু খাওয়া পড়া এই বাধ্য জীবন, এটা তার সাময়িক জীবন, কিন্তু এই জীবনের ঊর্ধ্বে তার যে অতীন্দ্রিয় জীবন আছে সেটাই বাউল দর্শন, যেখানে শুধু আহার নিদ্রায় মৈথুন ভয় নয়, আহার নিদ্রায় মৈথুন ভয়কে জয় করে লোকোত্তর পর্যায়ে যাওয়া। তো সেই জায়গায় যাওয়ার যে নির্দেশনা বা দেশনা, সেটা আমাদের প্রবন্ধে থাকলে ভালো হতো। বাউল দর্শনের মূল কথাই হচ্ছে মানুষকে বাঁচাতে হবে, আগে নিজেকে বাঁচতে হবে, আমার প্রতিবেশকে বাঁচাতে হবে। মানুষকে মেরে আজকে পৃথিবীতে যে চলতি সংস্কৃতি, এটার বিরুদ্ধে বাউল দর্শনই হচ্ছে একমাত্র দর্শন, যেটা মানুষকে বাঁচাতে চায়, মানুষের মতো করে বাঁচাতে চায়। মানুষকে শুধু জীব পর্যায়ের আহার নিদ্রা মৈথুনের অধীন না রেখে মানুষকে মহামানব পর্যায়ে নিয়ে যাওয়া, যেরকম লালন ফকির ভারতের কবির
তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তারা কিছু লেখেননি, তারা গেয়েছেন ভক্তরা মুখস্থ রেখেছে। কবিরের কালাম আজকে কয়েক হাজার বছর ধরে তাদের ভক্তরা গেয়ে গেয়ে মুখস্থ রেখেছে। যখন কোনো রিটেন কালচার ছিল না, প্রিন্টিং প্রেস ছিল না, আমাদের এত টেকনোলজি ছিল না, এই বাণীগুলো এখনও মানুষ মনে রাখে। কেন রাখে? কারণ মানুষকে বাঁচাবার মূল শিক্ষা, যে খোঁজে মানুষই খোদা সেই তো বাউল। হ্যাঁ, মানুষ তত্ত্ব সত্য হয়ে যার মনে, সে কি অন্য তত্ত্ব মানে? তো মানুষ তত্ত্বের যে দর্শন, সেখানে আজকে আমাদের প্রাচ্যই সেই দর্শন পৃথিবীকে দিয়েছে। পাশ্চাত্য মানুষকে মারার শিক্ষা দিয়েছে, অন্য দেশকে আগ্রাসন করার শিক্ষা দিয়েছে, মানুষের উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, মানুষকে নানাভাবে জিম্মি করে ফেলা, আমরা জিম্মি হয়ে গেছি আজকে তাদের যুদ্ধের কারণে। কাজেই আমাদের প্রাচ্যের যে প্রাচীন দর্শন, মানব দর্শন, বাউল দর্শন, এই দর্শনের শুধু গাওয়া নয়, অভিনয় করা নয়, মঞ্চে উঠে পারফর্ম করা নয়, এটি প্রতিদিনের চব্বিশ ঘন্টাব্যাপী লেগে থাকা বিষয়, চিন্তায় কর্মে মর্মে মননে সর্বময়। মানুষকে বাঁচানো, প্রকৃতিকে বাঁচানো, এবং মানুষের মধ্যে যে আল্লাহ আছে সেটাকে বিশ্বাস করা, এবং সেই বিশ্বাসকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই বাউল দর্শন।